মায়া ভরা চোখ আর এমন হাসি মুখের মোশাররফ রুবেলকেই সবসময় দেখেছে তার পরিবার, সতীর্থ, বন্ধু, সমর্থকরা। বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটারের অকাল প্রয়াণের এক বছর হয়ে গেল। তিনি ছিলেন লড়াকু এক ক্রিকেটার। তার এই লড়াই শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ ছিল না, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন ক্যান্সারের সঙ্গে। সদা হাস্যজল এই বাহাদি স্পিনারের মাথায় কিভাবে যেন বাসা বাঁধে একটি টিউমার, বিষয়টি ধরা পড়ে 2019 সালের মার্চে। তখনই সিঙ্গাপুরে গিয়ে সার্জারি করান, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, ফেরেন মাঠে, শুরু করেন ব্যাট বলের লড়াই। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই টিউমার পরিণত হয় ক্যান্সারে। 2020 সালের নভেম্বরে আবার অসুস্থ হন তিনি। 2021 জানুয়ারিতে এমআরআই করে দেখা যায় পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে এবং সেটি ভয়াবহ আকারে। তখন থেকেই কখনো সুস্থ, আবার কখনো তাকে ছুটতে হয়েছে হাসপাতালে। শুরু হয় কেমোথেরাপি, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার। রুবেলের এই লড়াইয়ে সামিল ছিলেন আরও এক যোদ্ধা, তার স্ত্রী ফারহানা চৈতি। বিসিবি, সাকিব কিংবা মাশরাফিদের সাহায্যের পরও পেরে উঠছিলেন না রুবেল, কিন্তু হাল ছাড়েননি চৈতি। অসুস্থ স্বামীর যত্ন নিয়েছেন, অফিস করেছেন, নিজের ছোট ছেলেটাকে দেখেছেন, যেখানে যতটুকু অর্থ ছিল তা দিয়েই স্বামীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্বামীকে বই পড়ে শুনিয়েছেন, গল্প করেছেন, শেষ দিনগুলোতেও ভালোবাসায় আগলে রেখেছেন। মোশাররফ রুবেল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন 2008 সালে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ওয়ানডে খেলে 1 উইকেট পান, এরপর দলে জায়গা হারান। 2013 সালে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ডাক পেলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েন। 2016 সালে আফগানিস্তান সিরিজে তাকে দলে নেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। 8 বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে 3 উইকেট পান তিনি, কিন্তু পরের ম্যাচেই উইকেট না পাওয়ায় সেখানে শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। দেশের হয়ে টেস্ট কিংবা টি টোয়েন্টি খেলা হয়নি, খেলেছেন মোট 5টি ওয়ানডে। তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ভারতের বিদ্রোহী লীগ নামে পরিচিত আইসিএল খেলতে গিয়ে। ঘরোয়া ক্রিকেটে বেশ উজ্জ্বল ছিলেন এই বাঁহাতি স্পিনার। 112টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 392টি উইকেট নিয়েছেন তিনি। বিপিএলে তিনি শিরোপা জিতেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। 1981 সালের 20 নভেম্বর জন্ম নেওয়া মোশাররফ রুবেল সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান 2022 সালের 19 এপ্রিল। Thank you.